আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ করতে যাচ্ছি। আজকে হচ্ছে একটা বিশাল বড় পার্সেল এসেছে। এই পার্সেলটাই হচ্ছে আনবক্স করে দেখাবো যে এই পার্সেলের ভিতরে কি কি আছে। তো কে কে আমার এই আনবক্সিং ভিডিওটা দেখতে চান কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন যে কারা কারা আমার আনবক্সিং ভিডিও দেখতে আগ্রহী। আজকে হচ্ছে আমি মাত্র অফিস থেকে এসেছি, পার্সেলটা আমার মূলত অফিসেরই এসেছে। এই বড় এত বড় একটা পার্সেল আমি সেই ঢাকা মতিঝিল থেকে ক্যারি করে নিয়ে এসেছি। এটার ওজন 5 কেজিরও বেশি হবে। তো এখন হচ্ছে আমি এটা আনবক্স করব আর কি কি আছে চলেন দেখি। আর এই ভিডিওটা হচ্ছে আমি এখনই শুট করছি আর এখনই হচ্ছে চেষ্টা করব আপলোড দেওয়ার। এত অল্প সময়ে এর আগে আমি কোনো ভিডিও আপলোড করিনি, দেখা যাক আজকে করতে পারি কিনা। আমাদের বক্সটা ওপেন করা হয়ে গেছে, এখন হচ্ছে একটা একটা করে বের করবো এটার ভিতরে কি কি আছে। আমার কিন্তু এইসব পার্সেলগুলো আনবক্স করতে অনেক বেশি ভালো লাগে। এই বক্সটা ভর্তি হচ্ছে পার্সেল আছে, তো একটা একটা করে বের করি আর দেখি যে এটার ভিতরে কি আছে। প্রথম এটা আমি একটু সাইডে রেখে দিই। প্রথমে যেটা বের হয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা হেয়ার সিরাম। প্রথমে যে পার্সেলটা, এটা হচ্ছে স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম। এটা আমি লাস্ট অনেক দিন ধরে ইউজ করছি। এটা হচ্ছে যাদের নাকি বেবি হেয়ার আছে বা একটু চুলটা আনম্যানেজেবল, তাদের চুলটা ম্যানেজ করতে বা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে এই সিরামটা অনেক হেল্প করে। আর এই প্রোডাক্টগুলো আমি কোত্থেকে নিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিব। সো জানতে হলে ভিডিওটা দেখতে হবে, আপনারা দেখতে থাকুন আর আমি আনবক্স করতে থাকি। আর হাতে চলে এসেছে আমার দ্বিতীয় পার্সেল। পার্সেলটার মধ্যে হচ্ছে ব্যানানার হচ্ছে এই লুজ পাউডারটা। এটা আমি বহু বছর ধরে ইউজ করছি। এটা আমার খুব খুব পছন্দের একটা লুজ পাউডার। আর এটা হচ্ছে মেকআপটাকে সুন্দরভাবে সেট করতে এই পাউডারটা কিন্তু খুব খুব বেশি হেল্প করে। কারা কারা আমার মতো এই ব্যানানা লুজ পাউডারটা দিয়ে মেকআপ করতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এটা রেখে দিচ্ছি। তারপরে যে পার্সেলটা এসেছে এটা খুব কমন, সবারই পরিচিত। এটা হচ্ছে ট্রেসমের একটা শ্যাম্পু, বড় সাইজটা আমি নিয়েছি। এই শ্যাম্পুটার সাথে হচ্ছে আছে আমার কন্ডিশনার। আচ্ছা, তারপর আমার হাতে যেটা এসেছে সেটা হচ্ছে ট্রেসমের এই কন্ডিশনারটা। এই শ্যাম্পু এবং কন্ডিশনার এই দুইটাই হচ্ছে আমি রেগুলার ইউজ করি। এই দুইটার কম্বিনেশন কিন্তু খুব খুব বেশি ভালো। আপনারা চাইলে কিন্তু এই দুইটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারও ইউজ করতে পারেন। এগুলো কোত্থেকে নিয়েছি সেটা আপনাকে বলবো। এইগুলো নেওয়া হয়েছে হচ্ছে ইউরো এশিয়া পেজ থেকে। পেজটার ছবি আমি ভিডিও শেষে অ্যাড করে দিব। আর তারপর যে পার্সেলটা আমার হাতে এসেছে সেটা হচ্ছে আমার খুব খুব পছন্দের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা হচ্ছে রিবানার ক্যাস্টর অয়েল। এটা ছাড়া তো আমার চলেই না। আমার কিন্তু রিবানার ক্যাস্টর অয়েলটার খুব ভালো একটা রিভিউ চ্যানেলে দেয়া আছে। চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দিয়ে দিতে। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এটা সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটা ক্যাস্টর অয়েল, রিবানা ক্যাস্টর অয়েলের ভিডিওটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর এখানে হচ্ছে 200 ml এর বোতলটা নিয়েছে। আর সব শেষে একটা খুবই কিউট একটা গিফট পেয়েছি। কি গিফট দেখে কি বলতে পারবেন? এটা হচ্ছে আনারকলি নেইল হেনা। নেইল হেনা হচ্ছে যেসব মেহেদিগুলো শুধুমাত্র নখেই দেয়া হয় এরকম একটা হেনা গিফট পেয়েছি। আর এটা কিন্তু খুবই ছোট, খুবই কিউট, মানে কতটুকু এতটুকু একটা হেনা। আমি ট্রাই করব নখে দিয়ে এটা রিভিউ দিতে যে এটা আসলে কেমন। তো এই তো আজকে এতটুকুই ছিল আমার আনবক্সিং ভিডিও। আর ভিডিও শেষে হচ্ছে আমি এগুলো
টুট করে ফোটাবো। এই জিনিসটা হচ্ছে পার্সেল, বাসায় পার্সেল আসলে এই জিনিসটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো এটা ফোটাতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমি জাস্ট মজা করছিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আর চেষ্টা করবেন আমার ভিডিওগুলো আপনার পরিবার এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতে। আজকে আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।